দেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মা সেতু। এ মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এটিএন বাংলার বিশেষ আয়োজন মুক্তমত অনুষ্ঠানে নিজের অর্থে নিজের সেতু, স্বপ্নের পদ্মা সেতু, এ নিয়ে আলোচনায় এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। পদ্মা সেতুকে ঐতিহাসিক স্থাপনার অনন্য নিদর্শন বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের প্রতীক এই পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলে জীবনমান বদলে দেবে। অন্যদিকে পদ্মা সেতুতে চলাচলের ক্ষেত্রে সবাইকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলে নিজের জীবনকে ঝুঁকিমুক্ত রাখারও আহ্বান জানান অনুষ্ঠানটির সঞ্চালক এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রাইভেট গাড়ি চালক যারা রয়েছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ড্রাইভার ভাইদেরকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো ফিটনেসবিহীন গাড়ি পদ্মা সেতু দিয়ে পারাপার না হয়। তাহলে এই পারাপার হতে গিয়ে অযাচিত দুর্ঘটনা ঘটতে পারে, সেখানে যাতে কেউ দাঁড়িয়ে ছবি না তোলে, সেখানে কেউ সেলফি তুলতে গিয়ে যাতে কোনো দুর্ঘটনায় পতিত না। এই পদ্মা সেতু পার হয়ে ভারতের রেল সিস্টেমে গিয়ে আমরা স্ট্রেট সোজা চেন্নাই হয়ে একদম সেই শ্রীলঙ্কার কাছে চলে যাব। আমরা শ্রীলঙ্কার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবো, এমনকি পাকিস্তান, পাকিস্তানের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারবো। ব্যবসাতে আবার এইসব বিচার বাজ বিচার করতে হয় না, এই সেতু সেই সেই বিশাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি।